ईद के अवस्था समय মিনহা খালাকা কুম ওয়াফিহা নুয়াইদুকুম বলা যাবে কি বিসমিল্লাহ বলে মাটি দিবেন এটাই হচ্ছে সুন্নাত নিয়ম এখন মিনহা খালাকনাকুম একবার দিলেন হ্যাঁ আমিনহা মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুয়াইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই যে তিনটা ভাগ করে নিয়েছেন তিন ভাগ করা এটা হচ্ছে নতুন আবিষ্কার করা হাদিসের মধ্যে যে হাদিসে আছে নিয়মটা হাদিসটি দুর্বল হাদিসটি দুর্বল কেউ যদি আমল করতে চাই কেউ আবার গুতাগুতি ঘোষা মাজা করে কইছে চালানো যায় যদি কেউ চালাইতে চান তবে নেকির আশা করে নাই সুন্নাত মনে করে নাই এমনি এমনি ওটা নেকির আশাও করা যাবে না সুন্নাতও মনে করা যাবে না এমনি এমনি সুন্নাত হলো বিসমিল্লাহ করে দেওয়া ঠিক আছে হ্যাঁ বিসমিল্লাহ বলে দিলি একবার বিসমিল্লাহ বললি হবে বাস জি আচ্ছা মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে নামাজ হবে কি মসজিদের কাতারের মাঝখানে পিলার বা অন্য কিছু হলে সালাত পড়া জায়েজ নয় জায়েজ পড়ো না ঠিক আছে একান্ত বিপদে পড়ে গেছেন ওটা মাসালা ভিন্ন কিন্তু এমনি ভাবে জায়েজ নেই পড়া যাবে মহিলাদের কি জামাত পড়া জায়েজ আছে জামাত না জানা যায় না জামাত অর্থাৎ আমরা যেরকম জামাত পড়ি ওরকম মহিলারা মহিলারা জামাত ও মহিলাদের ক্ষেত্রে মসজিদে যদি জামাত হয় ওরা অংশ গ্রহণ করতে পারবে যদি পর্দার সাথে ফিতনা আশঙ্কা না থাকে তাহলে আসতে পারবে পাঁচ ওয়াক্ত সালাতে অনুমতি আছে ঈদে তো যাইতেই হবে ঈদের মাঠে যদি না যান ব্যবস্থা আপনারা না করেন তাহলে কর্তৃপক্ষ পাপী হবেন গুনাহগার হবেন যতদিন মহিলাদের ব্যবস্থা ঈদগাহ ময়দানে না হবে আলাদা করে জামাত করতে পারবে কিনা পাঁচ ওয়াক্ত সালাতের পাঁচজন দশজন মহিলা আছে এক বাড়িতে বসবাস করে একটা নামাজের জায়গা করে ওখানে যদি পড়তে চায় পড়তে পারবে জামাত করে মহিলার ইমামতিতে পড়তে পারবে কোনো সমস্যা মহিলাদের জন্য নাই মহিলা মহিলাদের জন্য ঠিক আছে এমনও মাসালা আছে একজন সাহাবি মহিলা পুরুষদের ইমামতি করতেন জানেন এটা একজন সাহাবী মহিলা তার নাম ছিল ফাতেমা সম্ভবত এই মহিলা সাহাবী পুরুষদের ইমামতি করতেন আজীব কারবার এটা কেমন কথা হলো জি যে সমাজে কোরআন পড়ার কোনো মানুষ নাই কোরআনই পড়তে পারে না ওই সমাজে পর্দা দিয়ে মহিলা ইমামতি করবে পিছনে পুরুষেরা দাঁড়াবে এখনো যায় যাচ্ছে যদি আমল হয়ে যায় এমন একটা দেশে চলে গেছেন কোনো মানুষ কোরআন জানে না ভালো করে বুঝুন এমন এক দেশে চলে গেছে কোনো মানুষ কোরআন জানে না সুতরাং ওখানে একটা মহিলা কোরআন জানে তাহলে ওকে ইমামতি দায়িত্ব দিতে হবে যতদিন শিখতে না পেরেছে সুরা ফাতহা কেউ ততদিন সেই ইমাম আর একটা হচ্ছে ঈদের সালাত মহিলারা মসজিদে সমাবিত হয়ে তারা সালাত পড়ে এটা করা যাবে না এটা তাদের মিলনায়তন করা যায় মানে আসলো গেল দেখা সাক্ষাৎ হলো এটা হচ্ছে কিন্তু এই সিস্টেমে চলবে না এটা সিস্টেম না মহিলারা পুরুষের সাথে সালাত পড়বে যেমন এটা মাঠ আছে এখানে জায়গা হচ্ছে না ওই যে বাড়িতে আমাকে রেখেছিলেন ওইখানে তাদের ব্যবস্থা করেন ওখানে সালাত পড়বে সালাত হবে ওরা যত দূরে দাঁড়াক ঈদের নামাজে সালাতে সমস্যা নেই ঠিক আছে কিন্তু ব্যবস্থা করতে হবে মহিলাদের কি জানাজা পড়া জায়েজ মহিলারা খাস করে জানাজা সালাতে যাবে না জানাজা পড়া যায় এক কথায় উত্তর দিলে মহিলাদের জন্য জানাজা সালাত পড়া জায়েজ আছে এক কথায় উত্তর এটা তবে খাস করে পুরুষদের মতো তারা যাবে না যদি ওখানে থাকে যেমন আল্লাহ না করুক এই মুহূর্তে একটা লাশ চলে আসলো জানাজা সালাত হবে মা বোনেরা বক্তব্য শুনছেন তাহলে ওখান থেকে তারাও নিয়াত করবে আমাদের সাথে কোনো সমস্যা নেই ঠিক আছে জি বাড়ি থেকে খাস করে যাবে না তারা কারণ এটা ফরজে কেফায়ার জন্য কোনো নারী কোনো মাহকামের সাথে বাধ্য নাই বা নিয়ম নেই যেটা পুরুষেরা চালিয়ে দিতে পারে ফরজে কেফায়া ওখানে নারীদের যাওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্যে তারা যাবে না ঠিক আছে দুনিয়াতে যত আমল আছে সবগুলোই জাহেরি নামাজ জাহেরি দান খেরা জাহেরি বাতিনি বলে কিচ্ছু নেই আপনি দান করবেন আমার হাতে ধরাই দিবেন না
তো যে জাহিরি হয়ে গেল, চুপে চুপে দিলেও তো আমি জানবো, কাজে এটাও জাহিরি হয়ে গেল। আর বাতিনি হচ্ছে এটা, এই যে মনটা, এই মনের মধ্যে আপনার যেটা আছে এটা হলো বাতিনি। যার যত ইখলাস বেশি, যার যত আল্লাহ ভীরুতা বেশি, তার আমল, তার দান খায়রাত সব কিছুই পাওয়ারফুল তেমন হবে। এই এটা হচ্ছে বাতিনি, এই বিশ্বাসটা হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে বাতিনি। এছাড়া কোনো বাতিনি নেই। আমাদের দেশে যেটা মারেফাত তরিকাত শরিয়াত করেছে, এগুলো সব ইরানি শিয়াদের আবিষ্কার করা। আমি চ্যালেঞ্জ করে বলবো, কোনো মুসলমান, কোনো ভালো আলেম, বড় আলেম, চার মাজাবের চার ইমাম সহ পৃথিবীতে যত মুহাদ্দিসিনে কেরাম আছেন, এই পৃথিবীর কোনো আলেম এটা আবিষ্কার করে নাই। মূর্খ, জাহেল, অজ্ঞ, কবর পূজারি, ধান্দাবাজ, মুলবিদের এটা আবিষ্কার করা। এই পীর পীর তরিকা এটা সম্পূর্ণ হচ্ছে ধান্দাবাদ ধর্ম ব্যবসায়ী হুজুরদের আবিষ্কার করা। তরিকা শরিয়াত মারেফাত এগুলো হচ্ছে তাদের আবিষ্কার করা। আর ইরান থেকে এটা প্রোপাগান্ডা তৈরি করেছে। এই যে নকশবন্দি, চিস্তিয়া, এলা আরবি নাম না ফার্সি নাম? সব ফার্সি নাম, তরিকার যত নাম সব ফার্সি। এই ইরানি শিয়াদের আবিষ্কার করা, মুসলমানদের রূপ ধারণ করে তারা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এই জন্য এই বাতিনি, যে বাতিনি বাংলাদেশে চালু আছে, এই বাতিনি বলে কিচ্ছু না, এটা শয়তানি। এই বাতিনি মানে কি? পুরাপুরি শয়তানি, মনে রাখেন। নম্বর প্রশ্ন, বলেছেন ফরজ সালাতের শেষ বৈঠকে আত্তাহিয়াত দরুদ দোয়া এই মাসুরা পড়ার পর রব্বি হামহামা কামা রব্বাই আমি সাবিরা এই দোয়া পড়ে সালাম ফিরতে বলেছেন, এবং এই দোয়া মনে মনে রাখার জন্য দুই রাকাতে সালাত আদায় করে। দেখেন, তাশাহুদের পরে দরুদ ইব্রাহিম আরো দোয়া টোয়া সব পড়ার পরে রব্বির হামহামা কামা রব্বাই আমি সাগিরা এই দোয়াটা আমি আমল করি যখন থেকে আমার মা মারা গেছেন রহিমাহাল্লা, 92 সাল থেকে আমি এই দোয়া পাঠ করে সালাম ফিরি, ঠিক আছে? আর এই দোয়ার বদৌলতে আমার মনে হয় আমার আব্বাই এখনও সুস্থ আছেন, আমার থেকে তরুতাজা, বুঝছেন? এখনও যত দৌড়াইতে পারেন, হাঁটতে পারেন, আমি পারি না। তো সুতরাং এই দোয়া পড়বেন, কোরআনের যে কোনো আয়াত পড়ে আপনি সালাম ফিরেন, সমস্যা নাই, এটাও পড়েও সমস্যা নাই, বুঝেছেন কথা? এই বক্তব্য তো আমি বহুদিন আগে থেকেই দিয়ে আসছি, আমার ক্যামেরা নাই বলে আপনারা পাননি। এরপরে এই দোয়াগুলো মনে রাখার জন্য দুই রাকাত সালাত পড়তে হবে, এটা হচ্ছে ওনার ব্যক্তিগত মত, এটা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, বুঝেছেন তো? ওনার ব্যক্তিগত মত উনি দিয়েছেন যে দুই রাকাত পড়বেন, যে দোয়াগুলো মনে রাখার জন্য। এই দোয়াগুলো পাঁচ অক্ত সালাতে, সুন্নাত সালাতে, তাহাজ্জুদের সালাতে, বেতুরের সালাতে পড়লে আর এক্সট্রাভাবে মনে রাখার জন্য সালাত আবিষ্কার করার কোনো প্রয়োজন নাই। বড় হুজুরের মুখ থেকে যখন এমন ফতোয়া বের হয়ে যাবে, ওটা ওই এলাকার জন্য সুন্নাতে পরিণত হয়ে যাবে, পরবর্তীতে জানা যাবে এটা বেদাত, তখন আর ছাড়ানো যাবে না। এজন্য আমি আজকে নিষেধ করলাম, এভাবে এই নিয়তে দুই রাকাত সালাত পড়বেন না, পরে বিপদে পড়বো আমরা, ঠিক আছে? বুঝেছেন তো? পাঁচ অক্ত সালাতে, সুন্নাতে, বেতর সালাতে, তাহাজ্জুদ সালাতে, নফল সালাতে পড়লেই আনাফ মনে রাখার জন্য, আর লাগে না। বাকি নফল নামাজ যত পড়েন, আল্লাহর জন্য পড়েন, কোনো বাধা নাই, যত পারেন তত পড়েন, বাধা নেই। জি,